আকাশপথে যাত্রা শেষ পাক ফাইটার প্লেন ধ্বংসকারী অভিনন্দনের সেই মিগ বিমানে। বয়সের ভারে নুগ্ধ তার শরীর, তবু কর্তব্যে অবিচল এখনো। শেষ বেলাতেও অপ্রতিরোধ্য সে। একসময় চিতার মতো শত্রু শিবিরে তাবড় তাবড় ফাইটারদের ধ্বংস করেছিল সে, তবে আর সঙ্গ দিচ্ছে না তার বয়স। অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার মিগ-21 স্কোয়াড্রন। আগামী 30 সেপ্টেম্বর থেকে আর আকাশে পাখা মিলবে না এই ফাইটারদের। 3 বছর আগে এই স্কোয়াড্রনের বিমান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পাক F-16 ফাইটার জেট গুলি করে নামিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় বায়ুসেনা আদর করে সেই স্কোয়াড্রনের নাম দিয়েছিল সৌদ আর্মস। 2019 সালের 27 ফেব্রুয়ারি আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে বেশ কয়েকটি পাক F-16 যুদ্ধ বিমান। আকাশে শত্রু বিমান দেখার সঙ্গে সঙ্গে মিগ-21 বাইসন ফাইটার জেট নিয়ে তাদেরকে তাড়া করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। মাঝ আকাশে ডগ ফাইটের রীতিমতো কেরামতি দেখিয়ে একটা পাক F-16 ফাইটারকে গুলি করে নামান অভিনন্দন। তবে শত্রু নিধন করতে গিয়ে ভেঙে পড়েছিল অভিনন্দনের নিজের মিগ-21 বাইসন যুদ্ধ বিমানটি। বিমান থেকে ছিটকে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়েন উইং কমান্ডার। সেখানে পাক সেনার হাতে বন্দী হন তিনি। তাকে প্রশ্নবাণে জর্জরিত করে পাক সেনাবাহিনী, কিন্তু একটা কথাও তার মুখ থেকে বার করা যায়নি সে সময়। 60 ঘন্টা পাকিস্তানে আটকে ছিলেন তিনি। পরে অবশ্য চাপের মুখে পড়ে অভিনবকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য হয় ইসলামাবাদ। তবে অবসরের মুখে এসেও নিজের জাত চিনিয়েছে মিগ-21। দীর্ঘদিনের যাত্রাপথেই বরাবরই কর্তব্যে অবিচল থেকে গৌরবময় ইতিহাস করেছে এই যুদ্ধ বিমান, কিন্তু বারবার ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে। ভারতে মিগ-21 দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 150-এর বেশি ফাইটার পাইলট। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 400-এর বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মিগ-21 যুদ্ধ বিমান। ফলে ধীরে ধীরে মিগ-21-এর ব্যবহার বন্ধ করতে শুরু করে ভারতীয় বায়ুসেনা। সর্বশেষ যে 4টি স্কোয়াড্রন ছিল তার মধ্যে 30 সেপ্টেম্বর অবসর নেবে মিগ-21। 2030-এর মধ্যে ধাপে ধাপে অবসর নেবে আরও 3টি স্কোয়াড্রন। 1955 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মিগ-21 যুদ্ধ বিমানটি তৈরি করে। 1962 সালে চীন যুদ্ধের পরের বছর অর্থাৎ 1963 সালে রাশিয়ার কাছ থেকে এই ফাইটার জেট কেনে ভারত। কিন্তু মিগের সূচনা সুখকর ছিল না তখন। ভারতের আকাশে মিগ-21 পাখা মেলার কয়েকদিনের মধ্যেই 1963 ডিসেম্বরে প্রথমবার দুর্ঘটনার কবলে পড়ে এই ফাইটার এয়ারক্রাফ্ট। 1985 সালে মিগের এই মডেলটি বানানো বন্ধ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। ফলে মিগের রক্ষণাবেক্ষণ নিয়ে সমস্যায় পড়তে হয় ভারতকে। গত বছর 5 বার দুর্ঘটনার মুখে পড়ে মিগ-21। মৃত্যু হয় 2 জন পাইলটের। এমনকি চলতি বছরও দুর্ঘটনার চিত্র পাল্টায়নি। গত 17 মার্চ গোয়ালিয়র এয়ারবেস থেকে টেকঅফের অনতিবিলম্বে ভেঙে পড়ে মিগ-21। মৃত্যু হয় গ্রুপ ক্যাপ্টেন আশিস গুপ্তার। গত 20 মে রাজস্থানের সুরাটগড়েও ঠিক একইভাবে ভেঙে পড়ে মিগ-21। প্রাণ হারান 28 বছরের স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।